আমি গত মাসের 6 তারিখে অপারেশন করিয়েছি, যদি দেখায়। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এক ছোট ভাইয়ের 1 মাস পরের একটা রেজাল্ট দেখছিলাম, অত্যন্ত চমৎকার রেজাল্ট উনি পেয়েছেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটু ওনার সম্পর্কে বলে দিই। তো এই ছোট ভাই কিন্তু ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করেছেন। ওনার মোটামুটি গ্রেড 1.5 বা নিয়ার 2 ছিল। তো সিঙ্গেল কি হলে অপারেশনটি হয়েছে, খুব ভালো একটা ফিডব্যাক উনি পেয়েছেন। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই গাইনোকোমাস অপারেশনের পরে রেজাল্ট কেমন হচ্ছে, পেশেন্ট কেমন থাকে, জানানোর চেষ্টা করবেন। তো আমি সবসময়ই চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে যে অপারেশনের পরবর্তীতে পেশেন্টের ভালো মন্দ সব কিছুই কিন্তু আমি তুলে ধরি, ভালোটাও তুলে ধরি, মন্দটাও কিন্তু আমি তুলে ধরি। তো আমি কথা বাড়াবো না, এই ভাই রিভিউ চলে যাব। আর গাইনোকোমাস্টিয়া নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে, স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু আপনাদের সেই ব্যাপারগুলো ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি গত মাসের 6 তারিখে অপারেশন করিয়েছিলাম ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে। তো এখন দেখেন একটা সুন্দর একটা শেপ আসছে, যদি দেখায় আপনাদেরকে। এই যে তো রাজা আহমেদ ভাই আমাকে সবসময় গাইড করতো, এখনো উনি আমাকে গাইড করছেন। দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা, একদম কোমর পর্যন্ত। বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে। হ্যাঁ, একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না। তো আপনারা যারা অপারেশন করবেন, ভয় পাচ্ছেন, তারা অপারেশন করিয়ে ফেলতে পারেন। 1 মাসের ভিতরে আপনি মোটামুটি সুস্থ হয়ে যাবেন আশা করা যায়। আমার 1 মাস হয়েছে, এখন আমি স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছি, ভারী কাজও করা যায়। 1 মাস পর থেকে সাধারণত 45 দিন বা 1.5 মাস পর থেকে ভারী কাজ করলে ভালো হয়। 1 মাস পরে আপনি করতে পারেন চাইলে। অনেকের শারীরিক কন্ডিশন এক এক রকম, তো 1 একজনের। তো সেক্ষেত্রে একটা ভালো একটা শেপ আসছে আমার। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ।